मानचित्र प्रकाश करे फेर भारतीय भूखंड के निजेदर अंश बोले दाबी करलो चीन। सोमवार स्टैंडार्ड मैपेर 2023 नतून संस्करण प्रकाश करे चीन। सेखाने अरुणाचल प्रदेश ओ आकसाई चीनेर वितर्कित भूभागगुली के निजेदर भूखंड बोले दाबी करे चीन। একই সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই চীনের এই ম্যাপ প্রকাশ্যে আসার পর তার তীব্র বিরোধিতা করেছে ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আর ভবিষ্যতেও তাই থাকবে। প্রসঙ্গত চীনের জাতীয় সম্পদ মন্ত্রকের তরফে এই স্ট্যান্ডার্ড ম্যাপের 2023 এর সংস্করণ প্রকাশ করা হয়েছে। চীনের জাতীয় সম্পদ মন্ত্রকের তরফে এই স্ট্যান্ডার্ড ম্যাপ 2023 এর সংস্করণ প্রকাশ করা হয়েছে। দীর্ঘকাল ধরেই অরুণাচল প্রদেশকে দখলের চেষ্টায় চীন অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে। চীন দাবি করে অরুণাচল প্রদেশ হচ্ছে দক্ষিণ তিব্বত, যে দাবি বারবারই খারিজ করে এসেছে ভারত। এমনকি অরুণাচল প্রদেশ থেকে ভারতীয় কিশোরকে অপহরণের ঘটনাও ঘটেছে, লঙ্ঘন করেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি। ওদিকে 1962-র যুদ্ধের সময় আকসাই চীন দখল করে নেয় চীন। তারপর থেকে লে লাদাখ সীমান্ত দিয়েও বহুবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছে চীন সেনা।